যেটা বলে তারা স্টুপিড দিয়ে দেবেন ইসে টিভিতে। ভোট কেনার ব্যাপারে কারা কেনে কারা ধরে, পাবলিক ধাওয়া দিলে মোটরসাইকেল সাইরা লাফায় পুরা খাল পার হয়ে যায়, এগুলি খোঁজ নিলেই পাবেন, তাই না? আমরা তো রাজধানী বেশি শহর কেন্দ্রিক, ইলেকশনের জন্য আসি, মাঝে মাঝে আসি, যারা স্থানীয়ভাবে এইসব কাজগুলি তাদের জন্য সম্ভব, তাদের বানায়, আমাদের বানায় না। আর এটা বলে তারা স্টুপিড দিয়ে দেবেন ইসে টিভিতে। 44টা নদী ভাঙ্গল কাজ হয়েছে ইমার্জেন্সি, 44টা, ঠিক আছে? কথা বলো, বের করে দেবো, একদম বের করে দেবো। হ্যাঁ, মুলাদিতে যে রাস্তাঘাট হয়েছে, ঢাকা থেকে মুলাদি ছবিপুর এলাকায় আসা যায়, শরীয়তপুরের ভিতর যা বাটামারে আসা যায়, ঠিক আছে? এবং ওখানে 1500 মানে 1.5 কিলোমিটার রাস্তা কাঁচা আছে ঢাকার সাথে যোগাযোগের। আর একটা ব্রিজ, ভুয়াই ব্রিজ, গত 50 বছর তারা চেষ্টা করতে পারে নাই, ওইটা হয়েছে, ওইটার অ্যাপ্রোচ রোডটা কাজ হচ্ছে, আগামী 1-1.5 মাসের মধ্যে ওইটা হয়ে যাবে। ওরা 2 ঘন্টায় বুলাদি চলে আসবে ছবিপুর পর্যন্ত, আইসা এপারে খাওয়া পারিলে বাসে যত সময় আছে তার 3 ভাগের 2 ভাগ সময় চলে আসবে, 1.5 ঘন্টা বস্তু ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালো। না এখন সবাই নামছে, আওয়ামী লীগের আর কোনো অংশ বাকি নেই। মুলাদির মেয়র সাহেব নামছেন, উপজেলা চেয়ারম্যান সাহেব নেমেছেন, উনি মুলাদির সেক্রেটারি আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ, তারপরে স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সবাই নামছে। সমস্ত প্রতিশ্রুতি আগে 2008 বলছিলাম হাটবাজার খাজনা মুক্ত হবে, আমি প্রতি বছর 74 লক্ষ টাকা দিতাম হাটবাজারের খাজনা, 2 উপজেলায় 5 বছর দিছি, কিছু খেয়া ফ্রি করে দিয়েছিলাম, এক্সট্রা কিছু চাকরি দিয়েছিলাম, এবারও তাই যা প্রতিশ্রুতি। আমার আব্বাম্মার নামে একটা ট্রাস্ট আছে, হ্যাঁ, আমরা প্রতি মাসে প্রায় 200 থেকে 220 জনের ঈদেই টাকা দেই, 1000 টাকা থেকে 3000 টাকা করে, আর যারা ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের 5000 টাকা দিই প্রতি মাসে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, মানুষের প্রচুর সারা মানুষ, এই দেশ, এই এলাকাটা একটা সর্বহারা এলাকা ছিল জানেন, এখন আর সেটা নাই, মানুষ শান্তি চায়, প্রথম হলো শান্তি, মিথ্যা মামলা নাই, হয়রানি নাই, চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই, বাংলাদেশে এখানে টেন্ডার ওপেন টেন্ডার হয়, এটা আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমি নিজে কন্ট্রাক্টারি করি না বা আমার কেউ করে না, হ্যাঁ, এই যে জিনিসগুলি বা যুব সমাজ যারা, তারা আমার প্রতি, আমার কাছে নিরাপদ, হ্যাঁ, আমার নিজের এখানে কোনো মানে আর্থিক ইনভলভমেন্ট নাই, কোনো ব্যাপারই নেই, তা কাজেই সব কিছু মিলে কিছু লোক শান্তিতে থাকতে চায়, কিছু লোক লেখাপড়া করতে চায়, কিছু চাকরি বাকরি চায়, কাজকাম চায়, যারা কাজকাম করে খায় তারা মানে বাধাবিঘ্ন ছাড়া কাজ করতে চায়। এখানে সব ধরনের, যার যার জন্য সব ধরনের পরিস্থিতি বিরাজমান, একটা হলো শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান করা, আর মিরগঞ্জ সেতুটা এখান থেকে পাশ হয়েছে জানেন, 515 কোটি টাকা স্যাংশন হয়েছে, ওই 15,500 কোটি টাকা 15,500 কোটি টাকা স্যাংশন হয়েছে, ওইটা যাতে যত দ্রুত সম্ভব হয় 3 মাসের মধ্যে কাজ শুরু করা, ওটা জাস্ট টেন্ডার প্রক্রিয়া পর্যায়ে আছে, ওটা হয়ে যাবে, তো ওই রাস্তাগুলি সংস্কারের কাজ দেওয়া ইমিডিয়েট, আর আর কিছু নতুন রাস্তা করা, আশা করি ভোট সুস্থ হবে, এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটে নাই, কোনো অভিযোগ নেই। এই যাও ধরো বাপু, এটি ধরো, মোবাইল নম্বর, মোবাইল নম্বর, মোবাইল নম্বর।